হ্যালো স্টুডেন্ট, কার্তিক একাডেমি রিলার্নিং ক্লাসে আজ আবার তোমাদের সবাইকে স্বাগত। স্ট্যান্ডার্ড থ্রি স্টুডেন্টস এর আমরা আজকে আমরা বাংলা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেয়ালের ছবির দাগ, বর্ষের দাগের ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি তোমাদেরকে একটি সুন্দর কবিতা পড়াবো, তোমরা তোমাদের টেক্সট বইতে পৃষ্ঠা 15 খোলো। সারাদিন সুনির্মল চক্রবর্তীর একটি কবিতা আছে, একটি ছোট্ট ছেলে বা মেয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি যে সারাদিন ছবি আঁকছে। তো কবি সুনির্মল চক্রবর্তী আমাদের কি বলছে সেটা আগে আমরা জানবো। তার আগে সুনির্মল চক্রবর্তী সম্বন্ধে জেনে নিই। কবি পরিচিতি পৃষ্ঠা 16 রয়েছে। কবি সুনির্মল চক্রবর্তী জন্মগ্রহণ করেন 1953 সালে। তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক, ছোট গল্পকার ও গীতিকার। তার প্রকাশিত বইগুলি হল খাতায় পাতায়, মরিপুর, কুকুরানি, কুসুমপুরের শালিক, সাত ভাই চম্পা প্রভৃতি। সাত ভাই চম্পার ভালো বই আছে, সেটা সুনির্মল চক্রবর্তীর লেখা। আচ্ছা, এরপরে কবিতা কি বলছে, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে, কিজি বিজি ভাবনারা মনে আসে যখনই যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই, হাতি ঘোড়া গাছ পাখি আমি আঁকি কত কি, কেন আঁকি এই সব আমি জানি অত কি, এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। খুব সুন্দর কবিতা, ছোট্ট কবিতা, বুয়ের মায়ের কবিতা কিন্তু মজাদার কবিতা। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে, ভিজি ভিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই, ছোট্ট মনে যখনই যা চিন্তাধারা আসে সেগুলো ছবি হয়ে খাতার মধ্যেই থেকে যায়। হাতি ঘোড়া গাছ পাখি আমি আঁকি কত কি, অত কি, কেন আঁকি এই সব আমি জানি অত কি, মাথায় যা আসে লিখে কেন আঁকি বলতে পারবো না, কেন আসে বলতে পারবো না, এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। এটা খুব সুন্দর কবিতা, আমি পড়ালাম। আর আজকে তোমরা তোমাদের কিছু অনুশীলনীয় করিয়ে দেবো, কয়েকটাকে একে কয়েকটাকে তুলে নাও। সারাদিন ভালো লাগে
আজকে বাক্যটা করে দেবো, তোমরা করে নাও, বেশি নেই। Thank you.
পরিচিত হই। আমরা সবাই আসল নামেই পরিচিত হই, আসল দিয়ে হয়ে গেল। আমি আমরাও আমরা সবসময় ভাবনা চিন্তা করে কাজ করি, খাতা দিয়ে কবি খাতার পাতায় ছবি আঁকেন, হয়েছে সারাদিন কবি সারাদিন ধরে ছবি আঁকেন, আসল আমরা সবাই আসল নামেই পরিচিত হই, আঁকি আমরাও খাতার পাতায় ছবি আঁকি হয়ে গেল। এরপরে দুয়েটাকে শূন্যস্থানটা দেখো, দুয়েটাকে শূন্যস্থানে কী আছে, ড্যাস গাছ পাখি, গাছ পাখি তার মানে হাতি ঘোড়া গাছ পাখি, বের কর হাতি ঘোড়া, হাতি ঘোড়া গাছ পাখি, আমি আঁকি অত কি, খাতার পাতায় চাই মন খানা রাখতে, মন খানা শূন্যস্থান, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না, ঠিক আছে। তো এই গেলে আজকের ক্লাস, ভালো থাকবে। আজকের আমি আগের দাগের প্রশ্ন দুয়ের দাগে শূন্যস্থান, হাতি ঘোড়া গাছ পাখি, আমি আঁকি অত কি, খাতার পাতায় চাই মন খানা রাখতে, গ আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না, একের দাগ দুয়ের দাগ আর পাঁচের দাগে বাক্যরচনা পড়ালাম, যেগুলো পড়ালাম মন দিয়ে পড়বে, পরের দিন ক্লাসে 6000 টাকা খাতাটা করে দেবো। এই পর্যন্ত পরীক্ষা হবে, ভালো থাকবে।